প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি হচ্ছে উচ্চ মাধ্যমিক ইংরেজি নিয়ে। আজকে আমরা দ্য আইজ হ্যাভ ইট, রাস্কিন বন্ডের লেখা এই গল্পটি নিয়ে আলোচনা করব। এর আগেও কিন্তু আমরা অ্যাসিলিপ ইন দ্য ভ্যালি এবং স্ট্রং রুট দুটি গল্প এবং কবিতা কিন্তু আলোচনা করে দিয়েছি। যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে নিও। আর আজকের এই আলোচনাটি করবে বালুরঘাটের বিখ্যাত শিক্ষক মনোজ রায়। তো তোমরা ভিডিওটি দেখো, কোথাও যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে বা প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর কী নিয়ে ভিডিও করলে তোমাদের ভালো হয়, কোন কোন বিষয়ের উপরে তোমরা বেশি জোর দিতে চাও, কীরকম টেকনিক তোমরা পছন্দ করো, এটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা বলে দেব। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে আরেকটা নতুন একটা ভিডিও করার জন্য এসেছি। টুয়েলভের একটা গল্প দ্য আইস হ্যাবিট এর উপরে, রাস্কিন বন্ডের লেখা। তোমরা একটা কাজ করো, তোমরা বইটা তোমাদের সামনে খোলো, তাহলে খুব ভালো হয় বুঝতে। দ্য আইস হ্যাবিট গল্পটি বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের লেখা। রাস্কিন বন্ড ভীষণ প্রকৃতি প্রেমিক এবং তার যত গল্প, বেশিরভাগ গল্পগুলোই গ্রাম্য জীবন, হিমালয়ের ধারে পাশে মুসৌরি দেরাদুন এইসব জায়গাকে নিয়ে লেখা। গ্রাম বন জঙ্গল সাধারণ মানুষকে নিয়ে তার লেখা। এই যে আইসিং গল্পটি, এটা দুজন যাত্রীকে নিয়ে, দুজনে কিন্তু অন্ধ এবং দুজন দুজনকে চেষ্টা করছিল কেউ যেন কারো যে দৃষ্টিহীনতা সেটা কাউকে বুঝতে চাইছিল না। একটা মেয়ে, সে উঠেছিল একটা ট্রেনে কামরা উঠেছিল এবং একজন ন্যারেটর যে বলছে, এটা ফার্স্ট পার্সন এসে বলছে, আমি বলে বলছে, ফার্স্ট পার্সন এসে বর্ণনা করছে, সে গল্পের দ্য স্টোরি টেলার অফ স্টোরি টেলার এই গল্পে, সেও কিন্তু অন্ধ। এবং এই যে স্টোরি টেলার বা ন্যারেটরও বলতে পারি এবং যে মেয়েটা, দুজনই কিন্তু অন্ধ ছিল, কিন্তু কেউ কাউকে বুঝতে চাইছিল না। কিন্তু শেষ পর্যন্ত একজন সহযাত্রী আর একজন নতুন একজন যাত্রী ওঠে একটা জায়গায়, সাহারানপুর বলে একটা জায়গায়, সেইখানে তার কাছ থেকেই ন্যারেটর জানতে পারে যে মেয়েটা অন্ধ ছিল। রাস্কিন বন্ড ইজ এ ওয়াইডলি রেড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ, ভারতীয় বংশোদ্ভূত একজন বিখ্যাত ইংরেজি লেখক। সে ব্রিটিশও কিন্তু ভারতে তার জন্ম। The setting for most of his stories are the hills of the Himalayas. তার বেশিরভাগ গল্পগুলোই হিমালয়ের পাহাড়গুলোকে নিয়ে লেখা। Among his most notable works are The Room of the Roof. তার বিখ্যাত গল্পগুলো গল্পের মধ্যে দ্য রুম অফ দ্য রুফ অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স। ইন দিস স্টোরি বন্ড এক্সপ্লোইটস দ্য সিচুয়েশনাল আইরনি that originates between two people who meet by chance in railway compartment. এই গল্পে দুজন লোক হঠাৎ করবে বা কোনো ক্রমে তাদের সঙ্গে দেখা হয় একটা রেলওয়ে কম্পার্টমেন্টের কামরায়। দ্য ইয়ং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর আনঅ্যাওয়ার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস, এবং সেই ন্যারেটর যাকে ইয়ং ম্যান বলছে নিজের নিজেকে, ইয়ং ম্যান এবং সেই মহিলাটি বা মেয়েটি জানতো না যে এই দুজন অন্ধ। And converse with each other from the conviction that both of them can see. এবং দুজনেই চেষ্টা করছিল নিজেদের অন্তরকে লুকিয়ে কথোপকথন বা কথা বলার। এবার আমি গল্পটা করছি। I had the train compartment to myself up to Rohana. আমি রোহানা পর্যন্ত ট্রেনের কামরায় একাই ছিলাম। Then a girl got in. তারপর একটা
মেয়ে উঠল প্রেমে। দ্য কাপল হু স হার অফ, স অফ মানে বিদায় জানানো। দ্য কাপল হু স হার অফ, যে দম্পতি মেয়েটাকে বিদায় জানিয়েছিল, অয়ার প্রবাবলি হার প্যারেন্টস, সম্ভবত, লেখক বলছে সম্ভবত তার মেয়েটার বাবা মা। দে সিমড ভেরি অ্যাংসাস, তাদেরকে দেখে মনে হলো তারা ভীষণ উদ্বিগ্ন অ্যাবাউট হার কমফোর্ট, মেয়েটার আরাম সম্পর্কে, তার স্বাচ্ছন্দ্য সম্পর্কে। অ্যান্ড দ্য ওম্যান, সেই মহিলাটি, হয়তো মেয়েটির মা, গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশন, মেয়েটাকে বিশদ তথ্য দিচ্ছিল অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় সে জিনিসগুলোকে রাখবে, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, কখন জানলা দিয়ে হেলান দেওয়া যাবে না, জানলা দিয়ে যেন বের না হওয়া যায়, বা কোনো হাত পা কোনো অঙ্গ যেন বের না করে দেয়, জানলা দিকে যেন ঝুঁকে না পড়ে, মানে লিনাও ঝুঁকে পড়া। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কীভাবে স্ট্রেঞ্জার মানে অপরিচিত লোকদেরকে, লোকেদের সঙ্গে কথা বলাকে এড়িয়ে যাবে। এখানে প্রশ্ন করবে যে মেয়েটা কোথায় ট্রেনে উঠলো, আমরা কি দেখলাম রোহানাতে, আর হু স হার অফ, কে তাকে বিদায় জানাতে এসেছিল। যদি প্রশ্ন করে হু স দ্য গার্ল অফ, বলতে হবে প্রবাবলি দ্য গার্ল প্যারেন্টস স হার অফ। হোয়াট ইনফরমেশন ডিড, বা হোয়াট ইনস্ট্রাকশনস ডিড দ্য ওম্যান গিভ, তখন বলতে হবে হোয়াট টু কিপ হার থিংস, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং স্ট্যান্ডার্ডস। দে কল দেয়ার গুড বাইস, তারা দেবল দেখানে সহদার বাবা মা তাকে বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখগুলো শুধুমাত্র আবেগপ্রবণ ছিল অন্ধকার এবং আলোর প্রতি, কারণ সে ছিল অন্ধ, একমাত্র ওদের কাছে আলো দেখলে একটা হয়তো সেন্সেশন তৈরি হয়, তাই বলছে আলো এবং ডার্কনেসের প্রতি আমার চোখগুলো আবেগপ্রবণ ছিল। আই ওয়াজ আনএবল টু টেল, কিন্তু আমি বলতে অক্ষম, হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটা দেখতে কেমন ছিল সেটা আমি বলতে পারবো না। বাট আই নিউ, আমি জেনেছিলাম, শি ওর স্লিপার্স, মেয়েটা চটি পড়েছিল, জুতো চটি পড়েছিল। ফ্রম দ্য ওয়ে, কীভাবে জানতে পেরেছিলাম, ফ্রম দ্য ওয়ে, সেভাবেই দে মানে চটিগুলো স্ল্যাপ এগেনস্ট হার হিলস, হিলস মানে পায়ের গোড়ালিতে, এবং সেই চটিগুলো মেয়েটার পায়ের গোড়ালিতে চটচট করে শব্দ হচ্ছিল। প্রশ্ন করবে হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স, তাহলে বলতে হবে ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপ এগেনস্ট হার হিলস। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, হ্যাঁ এটা হয়তো আমার কিছুটা সময় লেগিয়ে যেত যে মেয়েটা দেখতে কেমন এই বিষয়টা নিয়ে। অ্যান্ড পারহ্যাপস সম্ভবত আই নেভার উড, বা আমি কখনো জানতেও পারতাম না, বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু মেয়েটার গলার স্বর আমার পছন্দ হয়েছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং তার চটির শব্দ কিন্তু আমার পছন্দ হয়েছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, তখন আমি বলতে ন্যারেটর জিজ্ঞাসা করে ফেললো মেয়েটাকে, তুমি কি পুরো রাস্তাটাই দেরাদুন পর্যন্ত যাচ্ছ। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি অবশ্যই একটা অন্ধকার কামরা, মানে কামরার মধ্যে একটা অন্ধকার কোনার দিকে বলছিলাম, কোনায়, বিকজ মাই ভয়েস স্টার্টেলড, চমকে দেওয়া, মাই ভয়েস স্টার্টেলড হার, আমার গলার স্বর তাকে চমকে দিয়েছিল, মেয়েটাকে চমকে দিয়েছিল। শি গেভ এ লিটিল এক্সক্লেমেশন, মেয়েটা একটুখানি অভিব্যক্তি প্রকাশ করেছিল, অ্যান্ড সে বলেছিল আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি বুঝতেই পারিনি যে এখানে কেউ একজন আছে। ওয়েল ইট অফেন হ্যাপেন্স, তখন আমি বললাম, মানে লেখক বলছে বা ন্যারেটর বলছেন যে ঠিক আছে এটা ঘটেই থাকে, দ্যাট পিপল উইথ গুড আই সাইট, যেসব ভালো দৃষ্টিসম্পন্ন লোকগুলো, লোকেরাও ফেইল টু সি, দেখতে ব্যর্থ হয় হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কী রয়েছে। এবার লেখক বলছে ঠিক আছে এটা কোনো ব্যাপার না, যাদের ভালো দৃষ্টিসম্পন্ন লোকেরাও কিন্তু তাদের সামনে কী রয়েছে এটা অনেক সময় দেখতে ব্যর্থ হয়। দে হ্যাভ টু মাস্ট টু টেক ইন, আই সাপোজ, আমি মনে করি তাদের সামনে কিন্তু দেখার অনেক জিনিস রয়েছে। হোয়ার আস পিপল হু ক্যান নট সি, অন্যদিকে সেই সব লোকগুলো যারা দেখতে পায় না, অর সি ভেরি লিটিল, বা কম দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তারা প্রয়োজনীয় জিনিসগুলোকেই গ্রহণ করে। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেইনিং সেন্সেস, রিমেইনিং সেন্সেস মানে ওদের চোখ নেই, ওরা চোখ বাদ দিয়ে ওদের যে বাদবাকি যে ওদের অনুভূতি প্রবণ যে অঙ্গগুলো, সেগুলো দিয়েই ওরা সেটাকে বোঝার চেষ্টা করে বা বুঝে নেয়।
I did not see you either. I said. আমি বললাম যে আমি তোমাকে দেখতে পাইনি বাট আই হিয়ার ইউ কামিং কিন্তু আমি শুনেছি তুমি এসেছো আই ওয়ান্ডার্ড আমি আশ্চর্য হই ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড এবার লেখক বা ন্যারেটর ভাবছে যে আমি আশ্চর্য হয়েছিলাম যে আমি কি ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার আমি কি মেয়েটাকে প্রতিহত করতে পারবো ফ্রম ডিসকভারিং এটাই আবিষ্কার করতে দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড আমি অন্ধ মানে লেখক দেখছে যে আমি যে অন্ধ সেটা কি আমি প্রতিহত করতে পারবো মেয়েটাকে সে ব্যাপারে বুঝতে না দিতে প্রোভাইডেড আই কিপ টু মাই সিট এবং আমি আমার জায়গাটা নিজেই নিয়েছিলাম আই থট আমি ভেবেছিলাম ইট শুড নট বি টু ডিফিকাল্ট এটা আমার পক্ষে কঠিন নয় দ্য গার্ল সেইড মেয়েটা বলল আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর আমি সাহারানপুরে নেমে যাব মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার আমার কাকিমা সেখানে আমার জন্য অপেক্ষা করছে বা সেখানে থাকবে এবার প্রশ্ন করবে কিন্তু মেয়েটা কোথায় নেমে গেল ট্রেন থেকে বলতে হবে সাহারানপুর এবং কে তাকে রিসিভ করছে সাহারানপুরে হার আন্ট দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার তখন আই রিপ্লাইড তখন ড্যাটা বলছে ঠিক আছে আমি উত্তর দিলাম তাহলে তোমার সঙ্গে আমার বেশি না পরিচিত না হওয়াটাই ভালো আর্টস আর ইউজুয়ালি ফর্মেডেবল ক্রিয়েচার এই কাকিমারা ভীষণ নিয়মনীতি সম্পূর্ণ প্রাণী হয় নিয়মনীতি সম্পূর্ণ বলতে এটা কার সঙ্গে এটা অপরিচিত ছেলের সঙ্গে কথা বলা কে এই বিষয়ে নিয়ে হয়তো প্রশ্ন করতে পারে তাই বলছে আর্টস আর ইউজুয়ালি ফর্মেডেবল ক্রিয়েচার এইসব কাকিমারা একটু স্বাভাবিকভাবেই নিয়মনীতি সম্পূর্ণ প্রাণী হয় বা মানুষ হয় হোয়াই এখানে প্রশ্ন করবে হাউ আর দ্য আর্টস অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার তাহলে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার আর্টস আর ইউজুয়ালি ফর্মেডেবল ক্রিয়েচার্স হোয়ার আর ইউ গোয়িং তুমি আপনি কোথায় যাচ্ছেন শি আস্কড মেয়েটা জিজ্ঞাসা করে ন্যারেটারকে টু দেহেরা দেহরাদুন টু দেহেরা অ্যান্ড দেন টু মুসৌরি তখন ন্যারেটার উত্তর দিল আমি প্রথমে দেহরাদুনে যাব তারপরে মুসৌরিতে যাব এখানে যদি প্রশ্ন করে হোয়ার ওয়াজ দ্য ন্যারেটার গোয়িং দ্য ন্যারেটার ওয়াজ গোয়িং টু দেহেরা দেন টু মুসৌরি ও হাউ লাকি ইউ আর ও আপনি সত্যি খুব ভাগ্যবান আই উইশ আমি চেয়েছিলাম আমার ইচ্ছে হয় আই আর গোয়িং টু মুসৌরি আমিও মুসৌরিতে যাব আই লাভ দ্য হিলস আমি পাহাড়গুলো ভালোবাসি এসপেশালি ইন অক্টোবর বিশেষ করে অক্টোবর মাসে মুসৌরির যে পাহাড়গুলো খুব সুন্দর মেয়েটি বলল ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম হ্যাঁ এটা সত্যিই ভালো সময় এই অক্টোবর মাসটা খুব ভালো সময় আই সেই কলিং অন মাই মেমোরিজ আমার স্মৃতিগুলোকে স্মরণ করে আমি বললাম দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড অ্যানিমালস সেই পাহাড়গুলো ঢাকা থাকে বন্য ডালিয়া ফুলে দ্য সান ইজ ডেলিশাস এবং রোদের আলো থেকে ভীষণ মনোরম অ্যান্ড অ্যাট নাইট রাত্রে ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার তুমি বসে থাকতে পারবে কোনো কাঠের গুড়ির আগুন জেলে তার সামনে অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্র্যান্ডি একটুখানি ব্র্যান্ডিও উপভোগ করতে পারবে মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গান বেশিরভাগ পর্যটকেরাই এই অক্টোবর মাসটাতে চলে যায় অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট রাস্তাগুলো খুব শান্ত থাকে নির্জন থাকে অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড বা নির্জন আর কোয়াইট মানে শান্ত বলছে রাস্তাগুলো প্রায় শান্ত এবং নির্জন থাকে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম হ্যাঁ এই অক্টোবর মাসটাই হচ্ছে মুসৌরিতে যাবার সব থেকে ভালো সময় শি ওয়াজ সাইলেন্ট মেয়েটা চুপ করেছিল আই ওয়ান্ডার্ড আমি আশ্চর্য হই ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কি মেয়েটাকে স্পর্শ করেছে তার মনকে ছুঁয়েছে অর ওয়েদার শি থট মি এ রোমান্টিক ফুল না মেয়েটা আমাকে ভাবছে আমি একটা বোকা প্রকৃতি প্রেমিক দেন আই মেড এ মিস্টেক তাহলে আমি তারপরে আমি একটা ভুল করে ফেলেছিলাম ভুলটা কি প্রশ্ন করবে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্ক আমি মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বাইরের দিকটা কেমন দেখতে কারণ কোনো এটা কেন বললো ভুলটা কারণ কোনো দৃষ্টিসম্পন্ন মানুষ নিজে তো দেখতে পাচ্ছে সে কেন জিজ্ঞাসা করবে তাই ও তো দেখতে পাচ্ছে না তাই ফট করে ভুল করে বলে দিল যে বাইরের দিকটা কেমন এবং এটাই ছিল তার মিস্টেক শি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন এবং মনে হলো আমি যে বললাম বাইরের দিকটা কেমন এতে কিন্তু মেয়েটার আমি যে আমার প্রশ্নটা যে করলাম তার মধ্যে মেয়েটা কিছু আশ্চর্য দেখল না বলে আমার মনে হলো হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি মেয়েটা কি ইতিমধ্যে দেখে নিয়েছে যে আমি দেখতে পাই না বাট আর নেক্সট কোশ্চেন কিন্তু তারপরের প্রশ্ন রিমুভ মাই ডাউটস আমার সন্দেহগুলোকে দূর করে দিয়েছিল মেয়েটা কি বললো হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো শি আস্কড মেয়েটা তখন জিজ্ঞাসা করলো মেয়েটা তখন আমাকে বললো যে কেন আপনি জানলাতে তাকাচ্ছেন না
আই মুভ ইজিলি অ্যালং দ্য বার, বার মানে বসার জায়গা, আমি খুব সহজেই সেই বসার জায়গাটা আলাপ হারি গেলাম। অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেস, এবং বুঝতে পারলাম এটা জানলার পাশটাতে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আমি জানলার মুখোমুখি হয়েছিলাম। মেকিং এ প্রিটেন্স মানে ভান করা, আমি ভান করছিলাম। অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে প্রকৃতির দৃশ্য দেখার ভান করছিলাম জানলা দিয়ে। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের প্যান্টিং মানে চিৎকার বলছে, যেমন জোরে যে হর্নগুলো দেয় ইঞ্জিনের শব্দটা হয় সেই শব্দটা শুনলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার ঘর্ষণের শব্দ শুনলাম, চাকার শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্যাশিং বাই, আমি দেখতে পেলাম সেই টেলিগ্রাফের খুঁটিগুলো ঝলকানির মতো, বিভিন্ন ঝলকের মতো পেরিয়ে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার, তখন লেখক বা ন্যারেটর সাহস করে জিজ্ঞাসা করল মেয়েটাকে, আপনি কি দেখেছেন? That the trees seem to be moving, যেন গাছগুলোকে চলমান মনে হচ্ছে। While we seem to be standing still, আর অন্যদিকে আমাদেরকে স্থির মনে হচ্ছে। That always happens, এটাই তো সবসময় ঘটে, she said, মেয়েটা বলল। Do you see any animals, আপনি কি কোনো প্রাণী দেখলেন? No, I answered quite confidently, আমি বেশ কিছুটা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম, না আমি কোনো প্রাণীদের দেখিনি। I knew that, আমি জানতাম। There were hardly, কথাটা negative sense use করা হয়, নামাচক শব্দ। আই নিউ দ্যাট, আমি জানতাম। দেয়ার আর হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, কারণ আমি জানতাম যে দেহরার কাছে যে জঙ্গলগুলো, সেই জঙ্গলগুলোতে এখন প্রায় কোনো প্রাণী অবশিষ্ট নেই বা থাকে না। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানলা দিক থেকে ঘুরলাম। অ্যান্ড ফেস দ্য গার্ল, মেয়েটার মুখোমুখি হলাম। অ্যান্ড ফর এ হোয়াইল, কিছুটা সময়ের জন্য, উই স্যাট ইন সাইলেন্স, আমরা দুজনেই, মানে মেয়েটা এবং ন্যারেটর বলছে, আমরা দুজনেই নীরবে বসেছিলাম, চুপচাপ বসেছিলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্কড, তখন ন্যারেটর মেয়েটাকে মন্তব্য করলো মেয়েটার প্রতি, যে আপনার বা তোমার মুখটা খুব চিত্তাকর্ষক। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, ডেয়ারিং মানে সাহসী, দুঃসাহসী, আমি কিছুটা সাহসী হয়ে পড়েছিলাম। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু আমি যে মন্তব্য করেছিলাম যে তোমার মুখটা খুব ইন্টারেস্টিং, এটা ছিল একটা নিরাপদ মন্তব্য। কেন যদি বলে কেন নিরাপদ মন্তব্য, হোয়াই ওয়াজ ইট এ সেফ রিমার্ক, বিকজ ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্যাটারি, কারণ কোনো মেয়েই নিজের বিরুদ্ধে তোষামদের কখনো বিরোধিতা করে না। কোনো, আমরা যদি কোনো মেয়েকে বলি তোমার মুখটা খুব সুন্দর, সে কখনোই সেটা বিরোধিতা করবে না। তাই বলছে এটা ছিল একটা সেফ রিমার্ক, বিকজ ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্যাটারি, কারণ ফিউ কথা তো নেগেটিভ সেন্স সিরিজ হয়, প্রায় নেই বললেই চলে, খুবই কম বা নেই, এরকমই মেয়েরা, কোনো মেয়েই নেই যারা নিজের তোষামদ করলে তার বিরোধিতা করে, এটা প্রশ্ন করবে। কিন্তু ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্যাটারি, শি লাফ প্লিজেন্টলি, মেয়েরা তখন মনোরমভাবে হাসলো। এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, একটা পরিষ্কার অনুরণিত, যেটা প্রতিফলিত হয় রিঙ্গিং, অনুরণিত হাসি। ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তখন মেয়েটা ন্যারেটরকে বলল, হ্যাঁ এটা খুব ভালো যে আমার মুখটা, ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আপনি খুব ভালো বলেছেন যে আমার মুখটা খুব চিত্তাকর্ষক। আই অ্যাম টায়ার্ড অফ পিপিল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, আমি না, লোকেরা এতটা আমাকে বলে যে আমার মুখটা খুব সুন্দর, এটা শুনতে শুনতে আই অ্যাম টায়ার্ড অফ, আমি ক্লান্ত হয়ে পড়েছি। প্রশ্ন করবে কিন্তু, হোয়াই ইজ দ্য গার্ল টায়ার্ড অফ, হোয়াট ইজ দ্য গার্ল টায়ার্ড অফ, দ্য গার্ল ইজ টায়ার্ড অফ পিপিল টেলিং হার দ্যাট শি হ্যাজ এ ভেরি প্রিটি ফেস। ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, থট আই, ও তোমার মুখটা খুব সুন্দর, থট আই, আমি ভেবেছিলাম। অ্যান্ড অ্যালাউড আই সেইড, এবং আমি বললাম, ওয়েল ঠিক আছে, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, একটা চিত্তাকর্ষক মুখ তো সুন্দর হবে, কারণ লেখক তো জানতো না বা ন্যাটা তো জানতো না যে ও দেখতে সুন্দর বাকি, এমনি বলে দিল ইন্টারেস্টিং ফেস। তখন মেয়েটা বললো, লোকেরা বলে আমার প্রিটি ফেস, তখন কি করে সে ভুলটাকে সংশোধন করবে? তখন বলে দিল, আরে হলোই তো একই ব্যাপার, ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, চিত্তাকর্ষক মুখ তো সুন্দর হবে। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, আপনি না ভীষণ সাহসী যুবক, শি সেইড, মেয়েটা বলল। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনাকে ভীষণ গম্ভীর দেখাচ্ছে কেন? আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি ভাবছিলাম আমি হয়তো মেয়েটার হয়ে বা মেয়েটার মন রাখার জন্য একটুখানি হাসার চেষ্টা করেছিলাম করবো। বাট দ্য থট অফ লাভটার অনলি মেড মি ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি, যে আমি হাসির কথা ভাবলাম সেই হাসির কথাটা ভাবতেই সেটা আমাকে মনে করে দিল একটা কষ্টের কথা এবং নিঃসঙ্গতার কথা। কেন বললো কথাটা? কারণ মেয়েটা একটু পরেই নেমে যাবে, তাই ওর মনে হলো আমি এখনই নিঃসঙ্গ হয়ে যাবো এবং সেটা আমার খুব কষ্ট দেবে ট্রাভেল। উইল সুন বি অ্যাট ইউর স্টেশন,
আই সে ইট, তখন ডাইরেক্টর বলল যে আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে আসছি। থ্যাংক গুডনেস ইট ইজ শর্ট জার্নি, তখন মেয়েটা মন্তব্য করলো এটা খুব ধন্যবাদ বা আমার ভীষণ ভালো হয়, ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই যাত্রাটা খুব অল্প সময়ে। আই ক্যান নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান টু অর থ্রি আওয়ার্স, আমি না দুই বা তিন ঘন্টার বেশি সময় ট্রেনে বসে থাকতে পারি না। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, কিন্তু ড্রাইভার বলছেন হ্যাঁ তা সত্ত্বেও কিন্তু আমি নিজেকে তৈরি রেখেছিলাম যে আমি যতটা সময় বসে থাকবো জাস্ট টু লিসেন টু হার টকিং, মেয়েটার কথা শোনার জন্য আমাকে যদি অনেকক্ষণ বসে থাকতে হয় আমি সেই বসে থাকার জন্য নিজেকে প্রস্তুত করেছিলাম। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, মেয়েটার গলার আওয়াজটা যেন পাহাড়ি ঝর্ণার নদীর মতো উচ্ছ্বলিত। প্রশ্ন করবে মেয়েটার গলার স্বর লেখকের কাছে বা ন্যাটের কাছে কীরকম মনে হয়েছিল? স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম পাহাড়ি ঝর্ণার বা নদীর উচ্ছলতার সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, যেমাত্র মেয়েটা ট্রেন থেকে নামলো শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এনকাউন্টারে কি যে দেখা হওয়া কথোপকথন, হয়তো মেয়েটা আমাদের যে যে কথোপকথনটা হলো সেটা হয়তো ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি, কিন্তু রাইটার বলছে যে কিন্তু আমার মধ্যে এই এনকাউন্টারটা কথোপকথনটা থেকেই যাবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি যতক্ষণ ট্রেনে যাবো ততক্ষণ পর্যন্ত, অ্যান্ড ফর সাম টাইম আফটার, হয়তো তারপরেও। দ্য ইঞ্জিনস হুইসেল সুইট, তারপরে ইঞ্জিনের মাসির শব্দ চিৎকার করলো, এক কথায় মাসির শব্দ শোনা গেল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড, এবং কামরার চাকার শব্দগুলোর পরিবর্তন, এক কথায় ব্রেক যখন হয় তখন যখন পরিবর্তন হয় ট্রেন থামানোর ব্যাপারে সেটাই বলছে। অ্যান্ড রিদম এবং ছন্দেরও পরিবর্তন হলো। দ্য গার্ল গট আপ, মেয়েটা উঠলো, অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, তার জিনিসপত্রগুলো সংগ্রহ করছিল। আই ওয়ান্ডার, আমি আশ্চর্য হই ইফ শি ওর হার হেয়ার ইন বান, এবার ন্যারেটর নিজে ভাবছে কল্পনা করছে আচ্ছা মেয়েটা কি তার চুলগুলো বান মানে খোপা, মেয়েরা যে খোপা করে মেয়েটা কি চুলগুলো খোপা করেছিল, অর ইফ ইট ওয়াজ প্লেটেড মানে বিনুনি করা, বা তার চুলগুলো বিনুনি করা ছিল, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার, সম্ভবত তার চুলগুলো তার কাঁধে আলগা করা ছিল মানে খুলে দেওয়া ছিল চুলগুলো, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, বা চুলগুলো কি খুব ছোট করে কাটা ছিল, এটা লেখক ভাবছে বা ন্যারেটর ভাবছে। দ্য ট্রেন ডিউক স্লোলি ইন টু দ্য স্টেশন, ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো। আউটসাইড বাইরের দিক থেকে দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স, বাইরের দিক থেকে শোনা গেল কুলিদের ফেরিওয়ালাদের চিৎকার, অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস, একটা মহিলার উচ্চ কণ্ঠস্বর নিয়ার দ্য ক্যারিজ ডোর, সেই কামরার দরজার কাছে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন, সেই ভয়েসটাকার অবশ্যই সেই মেয়েটার কাকিমারি কণ্ঠস্বর হবে। গুড বাই দ্য গার্লস এইট, তখন সেই মেয়েটা যাবার সময় ন্যারেটর বলল বিদায়। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, মেয়েটা আমার খুব কাছেই দাঁড়িয়েছিল, সো ক্লোজ এতটাই কাছে, দ্যাট দ্য পারফিউম ফ্রম আর হেয়ার, তার চুলের যে গন্ধ ওয়াজ ট্যান্টালাইজিং মানে কোনো কিছু করতে উদ্দীপ্ত করা। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড, আমি আমার হাতটাকে তুললাম, অ্যান্ড টাচ হার হেয়ার, মেয়েটার চুলগুলোকে স্পর্শ করতে চেয়েছিলাম। বাট শি মুভড অ্যাওয়ে, কিন্তু তার আগে মেয়েটা চলে গিয়েছিল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম, শুধুমাত্র মেয়েটার চুলের গন্ধ স্টিল লিঙ্গার্ড কথার্থ বাতাসে ভেসে বেড়ালো, গন্ধটা লিঙ্গার্ড, মেয়েটার চুলের গন্ধ ভেসে বেড়াচ্ছিল সেই জায়গাটাতে, হোয়্যার শি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, তারপরে মনে হলো সেই ট্রেনের কামরার দরজার কাছে একটা হট্টগোল বা বিশৃঙ্খলা। এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট, একটা মানুষ যে কামরায় উঠছিল, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, স্ট্যামার্ড কথা অর্থ তোতলাভাবে বলা বা রিপিট করে বলা, তোতলাম অ্যান্ড অ্যাপোলজি, সেই লোকটা যে লোকটা নতুনভাবে সাহারানপুর উঠছিল, নতুন একটা প্যাসেঞ্জার, নিউ প্যাসেঞ্জার, সে কিন্তু তোতলাভাবে ক্ষমা চাইল, অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া। দেন দ্য ডোর ব্যাঙ্ক মানে সশব্দ দরজাটা বন্ধ হলো। দেন দ্য ডোর ব্যাঙ্কড, আমরা কিন্তু বুঝছি দেন দ্য ডোর ব্যাঙ্কড, দরজাটা সশব্দে বন্ধ হলো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, যেন গোটা পৃথিবীটাই আমার কাছে বন্ধ হয়ে গেল। কেন কথাটা বললো, এটা মেয়েটার প্রতি তার একটু
ইমপ্রেস হয়েছিল, মেয়েটার প্রতি তার একটু দুর্বলতা হয়েছিল এবং মেয়েটা চলে যাওয়ায় মনে হলো তার গোটা পৃথিবী তার কাছে বন্ধ হয়ে গেল। অ্যান্ড আই রিটার্নড টু মাই বার্থ, আমি আমার বসার জায়গায় ফিরে এলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, এবং সেই যে প্রহরী থাকে গার্ড সে বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, আমরা আবার এগোতে লাগলাম। ওয়ান্স এগেইন, আবার একবার আই হ্যাড এ গেম টু প্লে, আমার একবার একটা খেলা খেলেছিলাম। অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, একটা নতুন যাত্রীর সঙ্গে। দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেনে গতি বাড়ল। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, আবার চাকাগুলো তাদের গান শুরু করলো, এক কথায় গানের শব্দ। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, কামড়াগুলো যখন যায় তেমন যে ঘটঘট শব্দ করে সেটাকে বলছে গ্রোন, মানে আসলে কাঁপতাল, গ্রোন মানে এবং নড়ছিল, শুক মানে কাঁপছিল। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানালাটাকে দেখলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং জানলার সামনে গিয়ে বসলাম। স্টিয়ারিং মানে তাকিয়ে থাকা এক দৃষ্টিতে, স্টিয়ারিং ইন টু দ্য ডেলাইট, দিনের আলোর দিকে তাকিয়েছিলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, কিন্তু লেখক তো অন্ধ তাই বলছে আমি আলোর দিকে তাকিয়ে থাকলেও সেটা ছিল আমার কাছে ডার্কনেস, অন্ধকার। সো মেনি থিংস আর হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে কিন্তু অনেক কিছুই ঘটছিল। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা খুব একটা আকর্ষণীয় চিত্তাকর্ষক একটা খেলা হতে পারত, গেসিং যদি আমি অনুমান করতে পারতাম হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কি ঘটছিল। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, এবার যে লোকটা উঠলো নতুন সাহারানপুরে, যে যখন যেখানে মেয়েটা নেমে গেল তখন নতুন প্যাসেঞ্জার উঠলো, তার কথাই বলছে। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, যে লোকটা কম্পার্টমেন্টে উঠলো, ব্রোক ইন টু মাই রেভারি, রেভারি মানে দিবাস্বপ্ন, ডেড্রিম। যে মেয়েটা নেমে যাওয়ার পর ন্যারেটর নিজে নিজে বসে বসে ভাবছিল আরো কি খেলবে, কার সঙ্গে কি খেলবে, কি ভাববে, এই বিষয় নিয়ে ভাবছিল। সে সময় যখন লোকটা উঠলো, সেই লোকটা লেখকের এই রেভারিটা, এই স্বপ্নটা বা এই যে ভাবনাগুলোকে, রেভারিটাকে ভেঙে দিল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, হতাশ হওয়া। হি সে, নতুন লোকটা বললো, নতুন প্যাসেঞ্জারটা বললো, আপনি অবশ্যই হতাশ হবেন। আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। তখন সেই নিউ প্যাসেঞ্জারটা ন্যারেটরকে বলছে আপনি খুব হতাশ হবেন, যে কেন হতাশ হবেন, কারণ যে নেমে গেল, দ্য ওয়ান হু জাস্ট লেফট, যে মেয়েটা নেমে গেল, একটা মেয়েটা কথা বলছে, যে নেমে গেল তার মতো হয়তো অতটা আকর্ষণীয় ভ্রমণ সঙ্গে আমি আপনার হতে পারবো না। এটাই বলতে চাচ্ছে যে আপনি তার প্রতি ইমপ্রেস হয়েছিলেন কি সেটা বলেনি এখানে গল্পের মধ্যে, এটা বলতে চাচ্ছে যে তার কথা যে জিজ্ঞাসা করছেন আমাকে, তার মতো হয়তো অতটা আকর্ষণীয় ভ্রমণ সঙ্গে আমি হতে পারবো না, এটা জেনে আপনি ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি হতাশ হবেন। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সি, তখন অ্যাটার বলল মেয়েটা খুব আকর্ষণীয় ছিল। ক্যান ইউ টেল মি, আপনি আমাকে বলতে পারেন, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, যে মেয়েটা চুলগুলো ছোট না বড় করে রেখেছিল। আই ডু নট রিমেম্বার, আমার মনে নেই। হি সেড, সে নতুন প্যাসেঞ্জার বললো। সাউন্ডিং পাজল, মানে একটু হতভম্ব, এই কিটা আবার কি কি কথা বলছে, একটু হতভম্বের শব্দে বা সুরে বললো, আমার মনে নেই। ইট ওয়াজ হার আইস আই নোটিসড, হ্যাঁ আমি তার মেয়েটার চোখগুলো দেখেছি, লক্ষ্য করেছিলাম, নট হার হেয়ার, তার চুলগুলো নয়। শি হ্যাড বিউটিফুল আইস, তার চোখগুলো সুন্দর ছিল, বাট দে আর অফ নো ইউজ টু হার, কিন্তু চোখগুলো মেয়েটার কাছে কোনো উপযোগী ছিল না, কোনো ব্যবহার ছিল না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল পুরোপুরি অন্ধ। ডিড নট ইউ নোটিস, আপনি লক্ষ্য করেননি। নিউ প্যাসেঞ্জার বুঝতে পারেনি যে লেখক বা ন্যারেটর অন্ধ, তাই তাকে সেও প্রশ্ন করলো আপনি দেখেননি, বলুন। আমি একবার তোমাদের সার সংক্ষেপটা বলার চেষ্টা করছি। ন্যারেটর রাস্কিন বন্ডের যে গল্পে দা আইস হ্যাভিডের যে অন্ধ ন্যারেটর, সে রোহনা পর্যন্ত দেখা ছিল, এবং সেই রোহনাতে একটা মেয়ে উঠলো, এবং সে মেয়েটাকে তার বাবা মা, সম্ভবত তার বাবা মা তাকে বিদায় জানাতে এসেছিল, এবং লেখকের সঙ্গে যখন তার পরিচয় হলো, ন্যারেটরের সঙ্গে যখন মেয়েটার পরিচয় হলো, তখন মেয়েটাও জানতো না যে ন্যারেটর অন্ধ, এবং ন্যারেটরও চায়নি মেয়েটাকে বুঝতে দিতে যে সে অন্ধ। দুজন দুজনের কাছ থেকে তাদের অন্ধত্ব লুকাবার চেষ্টা করেছিল, এবং এইভাবে তাদের মধ্যে একটা ইমপ্রেসিভ কথাবার্তা চলছিল, এবং চলতে চলতে শেষ পর্যন্ত যখন মেয়েটা বলল আমি সাহারানপুরে নেমে যাব, তখন লেখক তার সম্পর্কে অনেক কিছুই ভাবছিল, ন্যারেটর তার চুল সম্পর্কে, তার হেয়ার স্টাইল সম্পর্কে, তার কথোপকথন, বিভিন্ন মানে পুরোটা মেয়েটাকে লেখকের বা ন্যারেটরের ভালো লেগে গিয়েছিল। এবং যখন মেয়েটা নেমে গেল সাহারানপুরে, লেখক খুব আঘাত পেয়েছিল বা তার খুব মনে কষ্ট হয়েছিল, ঠিক সেই সময় একটা সাহারানপুরে নতুন একটা প্যাসেঞ্জার উঠে আসে এবং প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করে যে মেয়েটা খুব চিত্তাকর্ষক ছিল এবং তার চুলগুলো সম্পর্কে জানতে চেয়েছিল, ছোট না বড় করা,
কিন্তু সেই নিউ প্যাসেঞ্জার তখন তাকে জানালো যে সে চুলগুলো দেখেনি কিন্তু মেয়েটার চোখ দেখেছে এবং সে ছিল মেয়েটা ছিল পুরোপুরি অন্ধ, এবং তখনই লেখক বা ন্যারেটর জানতে পারে যে মেয়েটাও ছিল অন্ধ। আমরা এবার গ্রামারগুলো সলভ করছি, তোমরা বইটা খোলো এবং আন্ডারলাইন করে দাও লাইনগুলো। প্রথমে দ্বিতীয় লাইনটা দেখো, দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট, দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাংসাসের নাউন ফর্ম করতে হবে। অ্যাংসাসের নাউন ফর্ম কি? অ্যাংজাইটি। অ্যাংজাইটি কীভাবে ইউজ করব? দে সিমড টু হ্যাভ ভেরি অ্যাংজাইটি, দে সিমড টু হ্যাভ ভেরি অ্যাংজাইটি, এ এন এক্স আই ই টি ওয়াই, এ এন এক্স আই ই টি ওয়াই, দে সিম টু হ্যাভ ভেরি অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট। চলে আসো পরের স্ট্যান্ডার ফার্স্ট লাইন, দে কল দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। এটা সিম্পল সেন্টেন্স করতে হবে, কীভাবে করবো? দে হ্যাভিং, দে এর পরে হ্যাভিং বসাবো, দে হ্যাভিং কল দেয়ার গুড বাইস, দে এর পর শুধু হ্যাভিং বসালে এটা পারফেক্ট ইয়ে বলা হয়, নমিনেটিভ অ্যাবসলিউট বা নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ বলা হয় এটাকে। দে হ্যাভিং কল্ড দেয়ার গুড বাইস অ্যান্ড উঠে গেল একটা কমা হলো, দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। চলো তারপরের লাইনে, নিচের লাইনে দেখো, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কীভাবে করবো? আই ওয়াজ আনএবল টু টেল দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল, আই ওয়াজ আনএবল টু টেল দ্য অ্যাপিয়ারেন্স, মানে একটা এ ডবল পি ই এ আর এ এন সি, এ ডবল পি ই এ আর এ এন সি ই, আই ওয়াজ আনএবল টু টেল অ্যাবাউট দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল, বা শুধু অ্যাবাউট না বললে চলবে, আই ওয়াজ আনএবল টু টেল দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। আচ্ছা চলো একটু নিচের দিকে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা আই আস্কড, ন্যারেশন করতে হবে, ন্যারেশনটা কী হবে? আই আস্কড, এবার আই আস্ক আইটা ন্যারেটর কিন্তু, এবার তোমার ব্র্যাকেটে যদি বলতে পারো এখানে বললে ভালো হয়, যেহেতু এটা কনভার্সেশন, আই আস্ক ব্র্যাকেটে দ্য গার্ল, আই আস্ক ব্র্যাকেটে দ্য গার্ল ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্ক ব্র্যাকেটে দ্য গার্ল ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। আচ্ছা পরের লাইনে দেখো, শি গেভ এ লিটিল এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন পর্যন্ত কিন্তু, এক্সক্লেমেশন, শি গেভ এ লিটিল এক্সক্লেমেশন, এবার এক্সক্লেমেশনের ভার্ব ফর্ম করতে হবে, কী করে করবো? শি এক্সক্লেমড এ লিটিল, শি এক্সক্লেমড ই এক্স সি এল এ আই এম ই ডি, এক্সক্লেমড এ লিটিল। আচ্ছা চলে যাও পরের দিকে দেখো, ও হাউ লাকি ইউ আর, ও হাউ লাকি ইউ আর, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, এটা খুবই সোজা, ইউ আর ভেরি লাকি, ইউ আর ভেরি লাকি। আচ্ছা চলো নিচের দিকে যাই, দেখো বডি স্ট্যান্ড যাই, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, এটা ভয়েস করতে হবে প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ ভয়েস করলে কী করবো? ওয়াইল্ড ডালিয়াস, ওয়াইল্ড ডালিয়াস কভার, COVER কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, এটা ওয়াইল্ড ডালিয়াস কভার দ্য হিলস, ওয়াইল্ড ডালিয়াস কভার দ্য হিলস। চলে আসো নিচের দিকে দেখো, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটা দুটো ডিগ্রি থাকে পরীক্ষায়, কখনো পজিটিভ বলে কখনো কম্পারেটিভ বলে, তাহলে পজিটিভ ডিগ্রি করলে কী করবো? নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, পজিটিভ। কম্পারেটিভ বলে কী করবো? অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম, অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম। চলে আসুন নিচের লাইনে, শি ওয়াজ সাইলেন্ট, শি ওয়াজ সাইলেন্ট, সাইলেন্টের নাউন ফর্ম কীভাবে করবো? শি ওয়াজ ইন সাইলেন্স, শি ওয়াজ ইন সাইলেন্স, এস আই এল ই এন সি ই, শি ওয়াজ ইন সাইলেন্স। চলো নিচের দিকে যাও, দেন আই মেড এ মিস্টেক, দেন আই মেড এ মিস্টেক, ভয়েস টেন্স, কিছু না পাসিভ টেন্স আছে, তাহলে দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি, দেন এ মিস্টেক ওয়াজ এম এ ডি মেড বাই মি। তার নিচের লাইনে চলে আসো,
দেখো, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, ন্যারেশন। তাহলে আই আস্কড ব্যাকেটে দ্য গার্ল বললে বলতে পারো, আই আস্কড ব্যাকেটে দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, আই আস্কড ব্যাকেটে দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। তার নিচের দিকে চলে আসো, বাট হার নেক্সট কোশ্চিন রিমুভড মাই ডাউটস, ভয়েস চেঞ্জ। তাহলে কী হবে, বাটটা আগে ধরে নেব, বাট মাই ডাউটস ওয়ার রিমুভড বাই হার নেক্সট কোশ্চিন, বাট মাই ডাউটস ওয়ার রিমুভড বাই হার নেক্সট কোশ্চিন। আচ্ছা চলে আসো পরেরটাতে, হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড, হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড, ন্যারেশন করতে হবে। তাহলে কী হবে, শি আস্কড ব্যাকেটে, ধরো এটা ন্যারেটারকে জিজ্ঞাসা করছে, তো ন্যারেটার বলতে পারো, শি আস্কড ব্যাকেটে দ্য ন্যারেটার হোয়াই হি ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড ব্যাকেটে দ্য ন্যারেটার হোয়াই হি ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো। চলে আসো পরের লাইনে, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, এখানে ইজিলির অ্যাডজেক্টিভ ফর্ম নাউন ফর্ম দুটাই দেয়, তাহলে নাউন ফর্ম ট্রাই করি আমরা, আই মুভড অ্যালং দ্য বার্থ অ্যাট ইস, ইএএসই, কিন্তু ইএএসই নাউন ফর্ম হয়, আই মুভড অ্যালং দ্য বার্থ অ্যাট ইএএসই ইস। আর যদি ইজিলির অ্যাডজেক্টিভ ফর্ম করি, আই মুভড অ্যালং দ্য বার্থ ইন অ্যান ইজি ম্যানার, আই মুভড অ্যালং দ্য বার্থ ইন অ্যান ইজি ম্যানার, এম এ ডবল এন ইয়ার। চলে আসো নিচের দিকে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, কমপ্লেক্স সেন্টেন্স, কিছুই না এটা, রিডি প্লাস, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট হুইচ ওয়ার ফ্ল্যাশিং বাই, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট হুইচ ওয়ার ফ্ল্যাশিং বাই। আচ্ছা চলে আসো নিচের দিকে, এই এইটুকুই, ডু ইউ সি এনি অ্যানিমেলস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে কিন্তু, ডু ইউ সি এনি অ্যানিমেলস, তাহলে কী হবে, ইজ এনি অ্যানিমেলস, অনেকের মনে হতে পারে এখানে অ্যানিমেলস আছে বলে আর বসাবো, আসলে তা নয়, এনি মানে আলাদা করে বোঝানো হচ্ছে, এটা ইনডিফিনিট প্রোনাউন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ বসে, আইএস, তাহলে ইজ আইএস ইজ, ইজ এনি অ্যানিমেলস সিন বাই ইউ, ইজ এনি অ্যানিমেলস সিন বাই ইউ। আই অ্যানসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আই অ্যানসার্ড কোয়াইট কনফিডেন্টলি, কনফিডেন্টলি নাউন ফ্রম, কী করে করবো, আই অ্যানসার্ড উইথ কোয়াইট কনফিডেন্স, আই অ্যানসার্ড উইথ কোয়াইট কনফিডেন্স, CONFIDENCE, আই অ্যানসার্ড উইথ কোয়াইট কনফিডেন্স। নিচের লাইনে দেখো, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, সিম্পল সেন্টেন্স, কিছুই না, টার্নিং পার্টিসিপেট করবো, টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেস দ্য গার্ল, টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেসড দ্য গার্ল। চলে আসো নিচের দিকে, দেখো, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এখানে নেগেটিভ করতে হবে, সরি ভয়েস চেঞ্জ করতে হবে এটা, তাহলে কী হবে, ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টেড বাই ফিউ গার্লস, ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টেড বাই ফিউ গার্লস, ভয়েস চেঞ্জ হয়ে গেল, ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টেড বাই ফিউ গার্লস। পরেরটা, শি লাফড প্লিজেন্টলি, প্লিজেন্টলির নাউন ফর্ম কী বলবো, শি গেভ এ প্লিজেন্ট লাভ, শি গেভ, GAV পাস্ট টেন্স আসবে, শি গেভ এ প্লিজেন্ট লাভ, লাভটা কিন্তু তখন নাউন হয়ে যাবে, LAUGH হয়ে যাচ্ছে, আর প্লিজেন্টলি তখন প্লিজেন্ট হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ, সরি আমি এটা নাউন বললাম না, এটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ, শি গেভ এ প্লিজেন্ট লাভ, এটা হচ্ছে লাভের নাউন হলো একসঙ্গে, আর প্লিজেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম হলো একসঙ্গে, দুটোই নাউন না, শি গেভ এ প্লিজেন্ট লাভ, প্লিজেন্টের অ্যাডজেক্টিভ আর লাভের নাউন হয়ে গেল, এক কথায় শি গেভ এ প্লিজেন্ট লাভ। আচ্ছা চলে আসো নিচের দিকে, দেখো এখানে, অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটা হচ্ছে নেগেটিভ করতে হবে বা ইউজ নো সোনার হ্যাড ইউজ করতে হবে, তাহলে কী হবে, নো সোনার হ্যাড শি লেফট দ্য ট্রেন, নো সোনার হ্যাড শি লেফট দ্য ট্রেন, এবার দেন বসবে, THAN, দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, নো সোনার হ্যাড শি লেফট দ্য ট্রেন, THAN, দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। চলে আসুন নিচের দিকে, দ্য ট্রেন ড্রিভ স্লোলি ইন টু দ্য স্টেশন, এটা কমপ্লেক্স করতে হবে আমাদের,
ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকেছিল। তাহলে হোয়েন দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন ইট ওয়াজ স্লো, বা উল্টেও বলতে পারি হোয়েন দ্য ট্রেন ওয়াজ স্লো হোয়েন ইট ড্রিউ ইন্টু দ্য স্টেশন, দুইভাবে হবে, দ্য ট্রেন ওয়াজ স্লো হোয়েন ইট ড্রিউ ইন্টু দ্য স্টেশন, দ্য ট্রেন ওয়াজ স্লো হোয়েন ইট ড্রিউ ইন্টু দ্য স্টেশন। পরেরটা গুড বাই দ্য গার্ল সেইড, তাহলে কী হবে এটা, দ্য গার্ল এখানে না উইস্ট বা এটা উইস দেওয়া হয়, বিএডি বেড দিয়ে হয়, তারপরে গ্রিটেড দিয়ে হয়, একটা করলেই হলো যে কোনো, দ্য গার্ল উইস্ট ব্যাকেটে দ্য ন্যারেটার বলতে হবে, কিন্তু দ্য গার্ল উইস্ট ব্যাকেটে দ্য ন্যারেটার গুড বাই। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, সিম্পল সেন্টেন্স। তাহলে কী দিয়ে করবো, হ্যাডটাকে হ্যাভিং করবো, হ্যাভিং পার্টিসিপেট হয়ে গেল, হ্যাভিং এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, হ্যাভিং এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট দ্য ম্যান ব্রোক ইন্টু মাই রেভারি, হ্যাভিং এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট দ্য ম্যান ব্রোক ইন্টু মাই রেভারি, সিম্পল হলো কিন্তু, হ্যাভিং এন্টার দ্য কম্পার্টমেন্ট দ্য ম্যান ব্রোক ইন্টু মাই রেভারি, কিন্তু এটা আবার স্প্লিট করতে বলে আবার এটাকে, তাহলে স্প্লিট করলে কী করে করবো, হুটা থাকবে না, দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, হুটা চলে গেল উঠে, দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, আর দুই নম্বর হি ব্রোক ইন্টু মাই রেভারি, দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, আর দুই নম্বর হি ব্রোক ইন্টু মাই রেভারি। আচ্ছা চলে আসো পরের লাইনে, আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, আই অ্যাম নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। এটাকে আমরা করবো কম্পারেটিভ ডিগ্রি, খুব ইম্পর্টেন্ট, খুব আসে জিনিসটা, তাহলে কীভাবে করবো, দ্য ওয়ান হু জাস্ট লেফট, দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ নিয়ারলি মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন দ্যান আই, দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ আইএস ইজ নিয়ারলি মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন THAN দ্যান আই, দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ নিয়ারলি মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন দ্যান আই। পরে লাইনে দেখো, আই সে ইট ক্যান ইউ টেল মি ডিড শি কিভ হার হেয়ার লং অর শর্ট, তাহলে কী বলবো, আই আস্কড, এটা ন্যারেটার জিজ্ঞাসা করছে কিন্তু কাকে, ওই যে নতুন প্যাসেঞ্জারটাকে, তাহলে আমি বলতে পারি প্যাকেটে আই আস্কড ব্যাকেটে দ্য নিউ প্যাসেঞ্জার, ইফ লিঙ্কি ওয়ার্ড বসছে, ইফ ইউটাকে হি, ইফ হি কুড টেল, ইফ হি কুড টেল মি শি হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট, খুব কিন্তু ইম্পর্টেন্ট এবং ভুল হয় বেশি ছেলে মেয়েদের, তাহলে আই আস্কড ব্যাকেটে দ্য নিউ প্যাসেঞ্জার ইফ হি কুড টেল মি, আবার একটা হাইফেন দিয়ে দিও, শি হ্যাড, হ্যাড বুঝবে একটা পাশে, শি হ্যাড কেপ্ট KEPT কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। লাস্ট লাইন দেখো, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে আর অফ নো ইউজ টু হার, কখনো সিম্পল করতে বলে কখনো কমপ্লেক্স করতে বলে, কমপ্লেক্স করলে কী করবো, দো দিয়ে হবে, দো THOUGH দো শি হ্যাড বিউটিফুল আইস, বাটটা উঠে যাবে, দে আর অফ নো ইউজ টু হার, দো শি হ্যাড বিউটিফুল আইস দে আর অফ নো ইউজ টু হার, বাটটা উঠে গেল, আর কমপ্লেক্স সিম্পল বললে কী হবে, ইন স্পাইট অফ INSPITE ইন স্পাইট অফ, হ্যাডটা হ্যাভিং হয়ে যাবে, ইন স্পাইট অফ হ্যাভিং বিউটিফুল আইস দে আর অফ নো ইউজ টু হার, ইন স্পাইট অফ হ্যাভিং বিউটিফুল আইস দে আর অফ নো ইউজ টু হার, এটা সিম্পল হলো কিন্তু, কমপ্লেক্সটা হলো দো শি হ্যাড বিউটিফুল আইস দে আর অফ নো ইউজ টু হার, আর সিম্পলটা হলো ইন স্পাইট অফ হ্যাভিং বিউটিফুল আইস দে আর অফ নো ইউজ টু হার। হ্যাঁ আমরা দেখো, এখন আমরা বড় প্রশ্নগুলি আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটা আসার সম্ভাবনা 2021, ডিড গার্ল দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, প্রশ্নটা দিল, দিয়ে প্রশ্ন করবে, সব কিন্তু কাটা কাটা প্রশ্ন করবে, এখানে একটা বড় থাকবে, সব এক নম্বর বেশি থাকে, প্রশ্ন করছে হুই ইজ দ্য গার্ল, এক নম্বর হোয়েন ডিড শি গেট আপ, কখন সে উঠেছিল, এক নম্বর হোয়াই ডিড শি গেট আপ টু কালেক্ট হার থিংস, এক নম্বর হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ এনকাউন্টার হি হ্যাড উইথ দ্য গার্ল, থাকছে তিন নম্বর, এ হচ্ছে ছয় নম্বর। পরের প্রশ্ন, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, লাইনগুলো দিচ্ছে, দিয়ে বলছে হু সেইড দিস,
টু হুম অ্যান্ড হোয়েন, এক এক তিন নম্বর থাকে কিন্তু, কে বলেছিল, কাকে বলেছিল, কখন বলেছিল, এক এক তিন, হু সেড দিস, টু হুম অ্যান্ড হোয়েন, তিন থাকছে। আর হোয়াট এলস ডিড দ্য পারসন সে, বক্তা কি বলেছিল, থাকছে এক নম্বর, হোয়াট রিপ্লাই ডিড শি গেট, থাকছে দুই নম্বর, এই তিন এক দুই ছয় নম্বর। পরের প্রশ্ন, দেন আই মেড এ মিস্টেক, আমি ভুল করেছিলাম, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, এক নম্বর থাকছে, হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, কেন এটা ভুল, এক নম্বর থাকছে, হোয়াট রিমুভ দ্য স্পিকার্স ডাউট, থাকছে দুই নম্বর, বক্তার সন্দেহকে কি দূর করেছিল, থাকছে দুই নম্বর, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, তখন বক্তা কি করলো, থাকছে দুই নম্বর, এই ছয় নম্বর। পরের প্রশ্ন, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, ব্লাইন্ড তুলে দিচ্ছে, দেবপ্রশ্ন করছে, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হোম, কে বলেছে, কার সম্পর্কে বলেছে, দুই নম্বর, হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, এখানে ব্রিফ এনকাউন্টার বলতে কি বোঝানো হচ্ছে, থাকছে দুই নম্বর, হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক দিস, বক্তা কেন এটা ভেবেছিল, থাকছে দুই নম্বর। পরের প্রশ্ন, ও হাউ লাকি ইউ আর, ব্লাইন্ড তুলছে, তুলে প্রশ্ন করছে, হু সেড দিস, কে বলেছিল, এক নম্বর, হু ওয়াজ কনসিডার্ড লাকি অ্যান্ড ওয়াই, কে নিজেকে ভাগ্যবান করেছিল এবং কেন, থাকছে দুই নম্বর, হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু সে ইন রিপ্লাই, উত্তরে বক্তা কি বলেছিল, থাকছে তিন নম্বর, এক দুই তিন, থাকছে ছয়। পরের প্রশ্ন, নো আই অ্যানসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছিলাম, মানে তুলছে, প্রশ্ন করছে, হু অ্যানসার্ড দ্য কোশ্চিন অ্যান্ড টু হুম, কে প্রশ্নটা, কে অ্যান্সার দিয়েছিল এবং কাকে, দুই নম্বর থাকছে এক এক করে ওখানে, হোয়াট কোশ্চিন ওয়াজ আস্কড, কি প্রশ্ন করা হয়েছিল অ্যান্ড হোয়েন, কখন করা হয়েছিল, থাকছে আবার দুই নম্বর ওখানে, হোয়াট মেড দ্য স্পিকার কনফিডেন্ট, বক্তাকে কি আত্মবিশ্বাসী করেছিল, থাকছে দুই নম্বর। পরের প্রশ্ন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ব্লাইন্ড তুলছে, তুলে প্রশ্ন করছে, হু সেড দিস, কে বলেছিল, হোয়ার, সরি, হুজ ফেস ইজ রেফার টু হিয়ার, কার মুখে কথা বলা হয়েছিল, থাকছে এক নম্বর, হোয়াই ডিড দ্য স্পিকার সে দিস, বক্তা কেন বলেছিল, থাকছে দুই নম্বর, হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু রেসপন্ড টু দিস কমেন্ট, থাকছে দুই নম্বর, এক এক দুই দুই ছয় নম্বর। পরের প্রশ্ন, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, আমি আমি বেশ সাহসী হয়ে পড়েছিলাম, এটা ছিল নিরাপদ মন্তব্য, তারা তুলে দিল, দিয়ে বলছে, হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, হোয়াই ওয়াজ দ্য স্পিকার বিকামিং কোয়াইট ডিয়ারিং, বক্তা কেন দুঃসাহসী হয়ে পড়েছিল, দুঃসাহসী হয়ে পড়েছিল, হোয়াট মেড দ্য রিমার্ক সেফ, কি এই মন্তব্যকে নিরাপদ করেছিল, এই থাকছে এক তিন দুই নম্বর। পরের প্রশ্ন, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট লুক ইন টু মাই রেভারি, তুলছে লাইনটা, প্রশ্ন করছে, হোয়েন ডিড দ্য ম্যান এন্টার দ্য কম্পার্টমেন্ট, এক নম্বর, হাউ ডিড হি ব্রেক দ্য রেভারি, কি করে সে দিবাস্বপ্নটা ভেঙে দিয়েছিল, থাকছে দুই নম্বর, হোয়াট ওয়াজ দ্য রেভারি অ্যাবাউট, এবং এই দিবাস্বপ্নটা কি সম্পর্কে ছিল, থাকছে তিন নম্বর, এক দুই তিন মানে ছয় নম্বর। হ্যাঁ, লাস্ট আমাদের একটা প্রশ্ন আমরা করে রাখতে পারি, সেটা হচ্ছে, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে আর অফ নো ইউজ টু হার, প্রশ্ন তোলা হলো, বলছে, হুজ আইস আর রেফার টু হিয়ার, তার চোখগুলোর কথা বলা হয়েছে, থাকছে এক নম্বর, হোয়াই ওয়্যার দে ইউজলেস টু হার, কেন সেই চোখগুলো তার কাছে কোনো ব্যবহার ছিল না, থাকছে দুই নম্বর, ব্রিং আউট দ্য আইরনি ইন দ্য গিভেন লাইন, এবং এই লাইনের মধ্যে যে একটা বিদ্রুপাত্মক একটা আইরনি বা আভাস রয়েছে সে সম্পর্কে আলোচনা করো, এক দুই তিন এই ছয় নম্বর। হ্যাঁ, মোটামুটি যদি আমরা এই প্রশ্নগুলো করি তাহলেই আমরা একুশে আমরা এগুলো পেয়ে যাবো, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে আমাদেরকে, এবং এর আগেও আমরা দুটো ভিডিও করেছি অ্যাসিড ইন দ্য ভ্যালি কবিতা এবং স্টোরির উপর, সেই যদি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখবে, থ্যাংক ইউ।